বিয়ের ঠিক কয়েক ঘন্টা পরে আমরা বসে গেছিলাম কিছু রিচুয়ালস পালন করার জন্য। তার ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু আমাকে বেরিয়ে যেতে হতো, আমার বিদায়বেলাটা কিন্তু অলমোস্ট স্টার্ট হয়েই গেছে। প্রত্যেকটা নিয়ম মেনে যখন বিয়ের কাজটা সম্পূর্ণ হলো, তারপর আকাটাসন বসান, এই নিয়মগুলোই কিন্তু বাকি ছিল আমার বাড়িতে। আর হ্যাঁ, শেষবেলার মতো কিন্তু আমার বাড়িতে আমাকে বিদায় দেওয়ার আগে এই অনুষ্ঠানগুলো কিন্তু হচ্ছিল। না না, এখানেই বেশি বকবক করে তোমাদের সময় নষ্ট আমি করবো না, আমাকেও তো রেডি হতে হবে। চলো আমি চটজলদি রেডি হই। আর হ্যাঁ, আকাটাসন বসান এইগুলোর মধ্যেই কিন্তু একটা পার্ট বলতে পারো, যেখানে এই দেখো ভারী সিলটা উল্টাতে হবে আমার পরকে। আর এখানে ছোটো মতো একটা পুকুর করে দেওয়া হয়েছিল, আর যাতে কিছু জিনিস দিয়ে দেওয়া হয়েছিল, ওখান থেকে ওকে কিছু একটা খুঁজে বের করতে হবে। আর সত্যি কথা বলতে এখানে বড়রা যে যার মতো করে খুব ইয়ার্কি ফাজলামো করে। এক এক করে রিচুয়ালসগুলো তো এগোচ্ছিল, আর সাথে এগোচ্ছিল আমার বিদায়বেলার সময়টুকু। সত্যি কথা বলতে আমি আমার বান্ধবীকে, আর মিন তোমরা তো এতদিনে বুঝেই গেছো, আর আমার এই বান্ধবীর নাম পূজা, আর ওকে আমি বলেছিলাম যে দেখ, যতটুকু না করলেই নয় ততটুকুই দিয়ে না আমাকে একটুখানি রেডি করে দে। আর মোস্ট অফ দ্য মিনিস মেকআপের আমার কিন্তু মুখের মধ্যে ছিল এই আগের দিনের, যেটা স্নান করার পরেও আমি কিন্তু রাখার চেষ্টা করেছি। তারপর ওই যে কিছু জিনিস যেগুলো খুলে রাখা হয়েছিল সেগুলোই আর কি এক এক করে ও আমাকে পরিয়ে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে আমার মনের মধ্যে সাজুগুজ করার মতো কোনো ইচ্ছেটুকুই আমার ছিল না, কারণ আমার তো বিদায়বেলা এগিয়ে আসছিল, তাও তো আমাকে রেডি হতে হবে, তাই না? কোনো একটা বাড়িতে আমার জন্য অপেক্ষা করবে বধূবরণ করার জন্য। আরে হ্যাঁ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এটুকুই ভেবে পাচ্ছিলাম না যে বাবা মাকে ছেড়ে কিভাবে আমি রেখে যাব, যেখানে আমি তাদের সম্বলটুকু ছিলাম। সব কিছু পারতে হবে এমনটা বলে কিন্তু এক এক করে গুটি গুটি পায়ে এক একটা ধাপ এগোচ্ছিলাম। হ্যাঁ, আমার বিদায় বেলার সময় যে যেই রিচুয়ালসগুলো ছিল সেই সব রিচুয়ালসগুলোই পালন করছিলাম। আর বাড়ির অর্ধেক আত্মীয়রা যে যার মতো কাজে ব্যস্ত ছিল, আর কেউ হয়তো বা আমার বিদায়বেলায় আমার সামনে আসবে না বলে আমি তো তাদের মুখ পর্যন্ত দর্শন করতে পারিনি। আর বাড়িঘর দুয়ার সে তো আর কি বলবো, বিশ্বাস করো ওই একটা দিনের অপেক্ষার জন্য যে সবাই আমরা কতদিন ধরে অপেক্ষা করেছিলাম যে কি বলবো। তবে আমার মায়ের স্পেশাল রিকোয়েস্ট ছিল যে আমার মেয়ে বিদায় হওয়ার পরে কিন্তু সাথে সাথে প্যান্ডেলটা যেন না খোলা হয়, তাতে তার মন নাকি আরও বেশি খারাপ হয়ে যাবে। মাকে শুধু ফোন করবি, চলবে কানার দরকার নেই। আর মনে মনে বলে দেখি, মনে মনে বলে জীবনের সব থেকে কঠিন মুহূর্ত পার করে এসে এখন আমরা রওনা দিয়েছি আমাদেরই গ্রামের মন্দিরে। যেসব মন্দিরে নতুন বউরা প্রবেশ করার সময় মন্দিরে প্রণাম করে, আর যখন কোনো মেয়ে বিদায় হয় তখন সে মন্দিরে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যায়, তেমনই কিন্তু আমাদেরও কিন্তু কোনো দিক থেকে কোনো ত্রুটি হয়নি। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম সেই নতুন বাড়িতে, নতুন মানুষজনের সামনে। আর হ্যাঁ, এখন চলছে সেই বধূবরণ, তোমরা দেখতে পাচ্ছ নতুন রূপে নতুন বাড়িতে আমার আগমন হলো। সত্যি কথা বলতে মনটা ভীষণ ভারাক্রান্তর সাথে সাথে প্রচণ্ড আনন্দ হচ্ছে নতুন মানুষজনের মাঝে, নতুন নিয়মকানুনের মাঝে আমি। আর হ্যাঁ, আর ঠিক কয়েক ঘন্টা পরেই কিন্তু আমার রিসেপশনের অনুষ্ঠান। না গো, আমি রিসেপশনের সেমন কিছু ক্লিপস তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। আর হ্যাঁ, তোমরা কিন্তু দূর থেকে হলেও আমাদের আশীর্বাদ করতে ভুলো না, আমাদের তোমাদের আশীর্বাদ খুব খুব দরকার।